আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি আজ আমি আপনাদের সামনে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন আপনাদের সুস্বাগতম আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আমাদের হাজব্যান্ড ওয়াইফের ওয়াইটি কাপল ইউকে আর আমার নিউ চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার অনুরোধ রইল আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হলাম আমার যে নতুন ভিডিও সেটি হলো আমার এখানে লাউ গাছ আর রয়েছে মিষ্টি কুমড়া আর এখানে যে লাউ গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সবগুলোই হেলদি এখানে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এগুলো হেলদি কিন্তু এবার যেটা হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার যে প্রবলেম হয়েছে আমি অনেক বছর থেকে গার্ডেনিং করছি তখন আমি ইউটিউবে ছিলাম না এই কয়েক বছর থেকে আমি ইউটিউবে রয়েছি যে প্রবলেমটা এবছর দেখলাম যে এই বছর আমার এই চারা গাছগুলো খুবই স্লোলি বড় হচ্ছে বিশেষ করে লাউ আমি শিম রোপণ করেছি কিন্তু লাউ গাছের অনেক পরে কিন্তু শিম গাছগুলো মার্শাল্লা অনেক 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 বড় হয়েছে কিন্তু লাউ গাছগুলো তেমন বড় হচ্ছে না তারপরে আমি জিঙ্গা জিঙ্গা করলা দুন্দল সেগুলো আমি রোপণ করেছিলাম লাউয়ের পরে লাউয়ের বেশ পরে কিন্তু সেগুলো পরে রোপণ করার পরেও লাউ গাছ থেকে এগুলো অনেক বেশি বড় হয়েছে কিন্তু লাউ গাছগুলো তেমন বড় হচ্ছে না জানি না কেন আর এটা কি শুধু আমার সমস্যা নাকি সবার আমি জানি না হ্যাঁ অনেকে আমার সাথে শেয়ার করেছেন যে ওনাদের বেলায় সেটা হচ্ছে আবার অনেকে বলছেন যে এই সময় সেটা হচ্ছে না জানি না কেন হচ্ছে বা ওয়েদারের জন্য অন্য বছর আমি যেভাবে এগুলো লুক আফটার করি ঠিক একই পদ্ধতিতে আমি এগুলো লুক আফটার করছি কিন্তু তারপরে এই প্রবলেমটা হচ্ছে আর অন্য বছরের তুলনায় এবছর যে প্রবলেমটা আমার হচ্ছে সেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে প্রবলেমটা হলো যে আমি অন্য বছর আমার এই বাসায় তুলাই এই সারা গাছগুলো সব ধরনের সারা গাছগুলো আমি রুদে নেই আমরা যেভাবে ঠান্ডায় রোদ পোহাই এই গাছপালাগুলোরও রুদের প্রয়োজন রয়েছে এগুলাকে রুদে নেই রুদে নেই আবার বাসায় নিয়ে আসি আবার রুদে নেই আবার বাসায় নিয়ে আসি কিন্তু এবছর আমি রুদে দিতে পারছি না কারণ খুবই খুবই ঠান্ডা ঠান্ডার জন্য এগুলো নিতে পারছি না হয়তো বা আমরা সমুদ্রের তীরবর্তী এরিয়ায় থাকি বলে হয়তো বা আমাদের টাউনে ঠান্ডাটা খুবই খুবই বেশি আর অনেকে লাউয়ের গাছগুলো বা অন্য ধরনের গাছগুলো বাগানে ট্রান্সফার করে ফেলেছেন কিন্তু আমি এখনও পর্যন্ত এগুলো ট্রান্সফার করতে পারছি না আপনাদের আমি দেখাচ্ছি আপনাদের আমার গার্ডেনটা দেখাচ্ছি দেখুন আলু জন্মলে দিন কিন্তু আলু জন্মলে দিন হলে কি হবে গার্ডেনে কিন্তু সোয়াটার ছাড়া কাজ করা যায় না খাপনি ধরে যায় আর এখন যে দুপুরবেলা কিন্তু বিকালবেলা যখন শুরু হয় এত এত বেশি ঠান্ডা ঠান্ডার জন্য ঠিকাই দেয় গার্ডেনের বেশি সময় কাজ করা যায় না আর কাজ করলেও হেভি সোয়াটার জ্যাকেট পরে কাজ করতে হয় আর বাসার ভিতরে হিটার জ্বালাতে হয় কোনো চয়েস থাকে না হিটার জ্বালাতেই হয় আপনারা এখানে যতগুলো ছাড়া এখানে দেখতে পাচ্ছেন লাউর সবগুলো কিন্তু আমার গার্ডেনের যে লাউ হয় সেই লাউগুলার বীজ থেকে এই ছাড়াগুলো হয়েছে মাশাল্লাহ এই কয়েক বছর থেকে আমার বীজ কিনতে হয় না আমার নিজের গার্ডেনের লাউয়ের বীজ থেকে এই ছাড়াগুলো হয় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মিষ্টি কুমড়ার এটা হলো মিষ্টি কুমড়ার চারা এইটাও হলো মিষ্টি কুমড়ার চারা আর এইখানে দেখেন মিষ্টি কুমড়ার ফুল এসেছে গতকাল এটা প্রতিষ্ঠিত হয়েছিল আর এখানে দেখুন এইখানে দেখুন অনেকগুলো কলি এসেছে এগুলা থেকে ফুল আসবে অনেক অনেক এসেছে এইখানে তারপরে আরও আমি আপনাদের দেখাচ্ছি এইখানে দেখুন এটা হলো এটাও হলো মিষ্টি কুমড়া এইখানে দেখুন মিষ্টি কুমড়া লাস্ট ইয়ারও আমার বাসার ভেতরে থেকে মিষ্টি কুমড়াগুলোতে ফুল এসেছিল যেগুলোর পাঁকুড়া বানিয়ে আমি আমার বাচ্চাদের দিয়েছিলাম খুব খুশি হয়ে তারা খেয়েছিল। এইখানেও দেখুন এইখানেও দেখুন প্রচুর প্রচুর ফুল এসেছে মিষ্টি কুমড়া এইখানে শুধু এখানে যে বড়ো জাতের যে বীজটা দেখতে পাচ্ছেন এখানে এখনও পর্যন্ত বিষটা এখানে লেগে রয়েছে সেটা বাংলাদেশ থেকে আমার এক আত্মীয় এই বীজ দিয়েছিল আর বাকি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার গার্ডেনের বীজ থেকে হয়েছে এখানে দেখুন আরও একটা মনে হয় আজ ফুটবে আমি প্রতি বছর আমি ঘর ঘর বাহির করি আমার এই সারা গাছগুলোকে সারা গাছগুলোকে গড় বাহার করার একটি কারণ এগুলো যখন বাইরে আমরা নিব রুদে রাখবো নিয়ে যখন রুদে রাখবো আবার বাসায় আনব আবার রুদে নিব এরকম কিছুদিন করলে যেটা হয় যখন আমি বাইরে গার্ডেনে এগুলোকে ফাইনাল ট্রান্সফার করব তখন কিন্তু এগুলো ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আর তখন এগুলো মরে যাওয়ার চান্স খুবই কম হয়তোবা একটা দুটো মরতে পারে কিন্তু সবগুলো মরে যাবে না আর যদি এই কাজটা না করে ডাইরেক্ট আমি প্রথম দিনে এগুলো গার্ডেনে ট্রান্সফার করি তাহলে এগুলো মরে যাওয়ার সম্ভাবনাই বেশি ওয়েদার সাথে অ্যাডজাস্ট করে এগুলো ট্রান্সফার করব আমি সেই জন্যই আমি এগুলো গোরবার করব আজ আমি যে কাজটা করব আজ এখন আমি এগুলো আমার গার্ডেনে নিয়ে যাচ্ছি রুদে দিয়ে দিচ্ছি আপনারা আমার সাথে থাকুন এবার এক এক করে সবগুলো আমি গার্ডেনের টেবিলের উপর নিয়ে যাচ্ছি গার্ডেনের টেবিলের উপর রেখে দিচ্ছি সবগুলো নিয়ে আসার পর আমি এগুলো সারিবদ্ধভাবে রেখে দিব গার্ডেনের টেবিলে এবার এখানে দেখুন আপনারা আমি সবগুলো গাছ এখানে আমার গার্ডেনের টেবিলের উপর সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছি আর এখানে থেকে রুদও ভালো পাওয়া যায় সবগুলো গাছ এখন রোদ আর এখানে শুধু লাউ গাছ নয় এখানে রয়েছে চার ধরনের মিষ্টি কুমড়া ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ার সাথে রয়েছে চার ধরনের মিষ্টি কুমড়া এর মধ্যে রয়েছে বাংলাদেশে যে বারো মাসি যে মিষ্টি কুমড়া সেই মিষ্টি কুমড়াও রয়েছে আর রয়েছে চাইনিজ চাইনিজ কুমড়া চাইনিজ কুমড়া আমার গার্ডেনে কোনো বছর হয়নি এবছর প্রথমবার হবে কোনো বছর লাগানো হয়নি আমি একটু দূর থেকে সরে গিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখানে অনেক অনেকগুলো চারা রয়েছে এবার আমি যে কাজটা করব। এখানে যে আপনারা কম্পোস্টের ব্যাগ দেখতে পাচ্ছেন সেখান থেকে আমি কিছু ওই সবগুলো বোতলে দিয়ে দিব আর সাথে মিক্স করে দিব আমি এক সেল পাউডার এখানে দেখুন আমি এক সেল ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি এগুলো প্রতিটি গাছে দিয়ে দিচ্ছি এখন আমি এই বোতলে দিয়ে দিচ্ছি মাটি এবার আমি এই বোতলে দিয়ে দিচ্ছি এখানে দেখুন এগুলো দিয়ে দিলাম এভাবে এক এক করে সবগুলো বোতলে গাছের গোড়ায় আমি এই কম্পোস্ট মিশানো এক্সেল পাউডার দিয়ে দেবো এবার আমি সবগুলোতে পানি দিয়ে দিব আমি যখন চারা রোপনের জন্য এগুলো ইউজ করি তখন আমি একেবারে ভর্তি করে দিই না কম্পোস্ট একবারে ভর্তি করে দিই না অল্প পরিমাণে দেয় তারপরে যখন ছাড়া উঠে তারপরে আরও কিছু দেই এরপরে যখন ছাড়া বড় হয় আরও কিছু দেই আমি কয়েক তাপে এগুলোতে কমপুস দিই আজকে ছিল আমার ফাইনাল দাপ আর দিতে হবে না আর দেওয়ার প্রয়োজন হবে না কয়েক দিনের মধ্যে সপ্তাহখানেকের মধ্যে এগুলো আমি গার্ডেনে ট্রান্সফার করব ইনশাল্লাহ এবার আমি সবগুলোতে পানি দিয়ে দিচ্ছি আর পানি অল্প পরিমাণে দেব খুব বেশি পরিমাণে দিব না এক এক করে আমার সবগুলোতে পানি দেওয়া শেষ আমি আজ আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাসার ভেতরে থাকা উইন্ডোর সিলের আমার গাছগুলো কিভাবে আমি রোদ পোহাতে দিলাম আবার এগুলাতে নতুন করে কম্পোস্ট দিলাম এক্সেল পাউডার দিলাম এগুলোর নতুন করে আবার যত্ন নিলাম আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার অন্য কোনো নতুন ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ